বন্দুকবাজের হামলা ঘটনাস্থল ক্যালিফোর্নিয়া ফ্রেন্সো শহরে হামলা চালালো এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। একদিকে ফুটবল খেলা চলছিল, অন্যদিকে চলছিল পার্টি। মুহূর্তের মধ্যে এলো পাথারে গুলি চালিয়ে বন্দুকবাজ অন্তত চারজনকে হত্যা করে, আহত হয়েছেন আরো দশজন। শুধু আমেরিকা নয়, বাগদাদির খতমের কৃতিত্ব অন্য কারণ। গত কয়েক বছর ধরে বাগদাদির অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছিলেন ইরাকের গোয়েন্দারা, তাদের দেয়া খবরের ভিত্তিতেই বাজিমাত করে মার্কিন ফৌজ। মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে ফের দিগবাজি খেলেন শরদ পাওয়ার। বিজেপি সেনা নিজের রাস্তা দেখুক, এনসিপি কংগ্রেস নিজেরটা দেখবে, পাওয়ারের এই মন্তব্যে ফের অন্য মোড় নিয়েছে মহারাষ্ট্রের রাজনীতি। কেন্দ্র ও রাজ্য প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের পরিপূরক। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, রাজ্যগুলির দিকে খেয়াল রাখাই দায়িত্ব কেন্দ্রের। বর্ধিত হোস্টেল ফি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে এবার সংসদে অভিযান করল জেএনইউর কয়েক হাজার ছাত্রছাত্রী। সোমবার তারা বিশ্ববিদ্যালয় থেকে মার্চ করে সংসদের দিকে যাত্রা শুরু করেন। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতেই শুরু হয় উত্তেজনা। গ্রেফতারি এড়াতে রাস্তার মধ্যে দৌড় ঘুষখোর পুলিশ অফিসারের, তাকে ধরে গণপিটুনি দিলেন পথ চলতি মানুষ। যোধপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ফের নাম বদলের হিড়িক তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁর নজরে আগ্রা। যোগী সরকারের পরিকল্পনা অনুযায়ী আগ্রার নতুন নাম হতে পারে অগ্রবান। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ নাকি শ্বাসকষ্ট? তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চিকিৎসকদের দাবি, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। খড়গপুর বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিস্ফোরক মুকুল রায়। মুকুলের সাফ কথা, শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড ভালো নয়, তিনি যেখানে দায়িত্ব নেন সেখানেই হারে তৃণমূল। ধোনির জন্যই বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি পায়নি। নিজের কেরিয়ারে বহুবার মহেন্দ্র সিং ধোনিকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সে ধারা বজায় রাখলেন গৌতম গম্ভীর। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।